আগামী 4 নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নির্বাচনী পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন তানিয়া রহমান। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির সাথে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেখা করল প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার নেতৃত্বে পুরো কমিশন। দুপুর 3:30 বঙ্গভবনে ঢোকেন কমিশনাররা, আর রাষ্ট্রপতির সাথে বৈঠক শুরু হয় 4:10। প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রস্তুতি জানানো হয়েছে রাষ্ট্রপতিকে, তিনি সন্তুষ্ট। নির্বাচনী তফসিল নিয়ে পরবর্তী বৈঠক হবে 4 নভেম্বর। এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বহুল আলোচিত সংলাপ নিয়ে সিইসি জানান, এই সংলাপে নির্বাচনী পরিকল্পনার কোনো প্রভাব পড়বে না। নির্বাচন পরিকল্পনা বলতে ধরলো সংবিধানে যেভাবে নির্বাচন কথা বলা আছে সেভাবে নির্বাচন। তিনি আশা করেন আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে। তানিয়া রহমান, 71, ঢাকা।